Assalamualaikum everyone, it's me Shanta Hossain. কে আমি আপনাদের সাথে একটি কালারফুল আই মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব যা কিনা আপনি যে কোনো গায়ে হলুদ কিংবা বসন্ত মতো প্রোগ্রামেও করতে পারেন। জানা কিছু টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি। তো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। হাই, আমি হচ্ছে গিয়ে অফ ক্যামেরাতে আমার আইব্রোটা ড্র করে নিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমি খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আমার আই লুকটা ক্রিয়েট করেছি। প্রথমে আমি একটি লিপ বাম দিয়ে নিব ঠোঁটটাকে ময়েশ্চারাইজ করার জন্য। এখন বিউটি গ্লেজডের কালার বোর্ড প্যালেটটা থেকে ইয়েলো অ্যান্ড অরেঞ্জ কালারটা নিব, নিয়ে চোখের ইনার কর্নারে হালকা হালকা করে ব্লেন্ড করব। প্রথমে অল্প একটু একটু করে প্রোডাক্ট নিয়ে দেন কালারটাকে বিল্ড আপ করতে হবে, এতে করে চোখটা দেখতে খুব বেশি ভালো অ্যান্ড প্রমিনেন্ট লাগে। একটি আইলুকে ব্লেন্ডিং যত বেশি ভালো হবে আইলুকটা দেখতেও তত বেশি সুন্দর অ্যান্ড ন্যাচারাল লাগবে, যা কিনা আপনার কালারটাকে আরও বেশি এনহ্যান্স করবে। ব্লেন্ডিং ব্লেন্ডিং অ্যান্ড ব্লেন্ডিং, এগুলো হচ্ছে ব্লেন্ডিংয়েরই খেলা। চোখের মেকআপটা যত বেশি ব্লেন্ডিং করবে তত বেশি ভালো লাগবে। যখন দুইটা কালার মিক্স আপ করার পর আপনার মন মতো কালার চলে আসবে, তখন সেম প্যালেট থেকেই একটি বেগুনি কালার নিয়ে আবার সেটার পিছনে বসিয়ে আবার একটু 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 করে ব্লেন্ড করতে হবে। দুইটি কালার এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো হাশ লাইন না থাকে। হাশ লাইন থাকলে ব্যাপারটা দেখতে ততটা বেশি ভালো লাগবে না। চেষ্টা করবে দুটি কালার একসাথে মিক্স আপ করার জন্য আর অল্প কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য। আর কোথাও বাহিরে যাওয়ার আগে বাসায় একটু প্র্যাকটিস করে নেওয়া খুবই ভালো। এখন সেম প্লেট থেকে আবার ব্লু কালার নিয়ে আমি আউটার কর্নারে একটু ভি শেপের মতো করে কালারটাকে ব্লেন্ড করব। এতে করে চোখটার একটি শেপ আসবে এবং দেখতেও খুব ভালো লাগবে। সরি, আমার অনেক বেশি মিস্টেক হচ্ছে আমি জানি, কিন্তু এটা আমার প্রথম টিউটোরিয়াল, তো এই জন্য একটু তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। এখন আমি একটি কনসিলার দিয়ে আমার চোখটাকে কাট ক্রিজ করে নিব। এতে করে কালারটা মানে চোখটা একটু সুন্দর লাগবে। কাট ক্রিজ করা খুবই সহজ, একটু কনসিলার দিয়ে ওপরের দিকে তাকালে একটি লাইন ক্রিয়েট হয়ে যায়। এখন আমি এটির একটি গ্রিন কালার নিয়ে চোখের উপরে আঙুলের সাহায্যে বসিয়ে দিব। তোমরা খেয়াল করবে আঙুলের সাহায্যে বসালে কালারটা অনেক বেশি মানে ফুটে উঠে আর অনেক বেশি পিগমেন্টেড হয়। করবে মাঝে মাঝে আই মেকআপে কিছু আঙুল দিয়ে করার জন্য। আর হচ্ছে কি, আমি এখন গ্লিটারটা দিয়ে দেবো সেম প্যালেট থেকে। আমি একটা প্লেটই আজকে ইউজ করতেছি পুরা হোল মেকআপের জন্য। আইলাইনার দিয়ে নিচ্ছি ল্যাকমির লিকুইড লাইনারটা, এটা আমার বেশ পছন্দের একটা লাইনার আর আমি এটা অনেক বছর ধরে ইউজ করছি। তোমরা আর এটা হচ্ছে টেকনিকের ল্যাশ, সরি টেকনিকের মাস্কারা। এটা হচ্ছে গিয়ে তোমার খুব বেশি ভলিউম দেয় চোখে। অ্যান্ড এখন হান্ডায়নের লিকুইড হোয়াইট লাইনার দিয়ে ব্ল্যাকের উপরে একটি জাস্ট লাইন টেনে নিব, এতে করে দেখতে চোখটা অনেক বেশি বড় লাগবে। এখন আমি লাইনার কমপ্লিট করে নিলাম। বুম, অফ ক্যামেরা আমি আমার আরেকটি চোখও কমপ্লিট করে এসেছি। এখন আমি একটি ওয়েট ওয়াইপস দিয়ে আমার চোখে যত ফল আউট হয়েছে সবকিছু ক্লিন করে নিচ্ছি। আউটার কর্নারটাও ক্লিন করে নিলাম যাতে একটু দেখতে শার্প লাগে। এখন হচ্ছে কি, আমার চোখের আই মেকআপ 80% কমপ্লিট। অ্যান্ড এখন আমি তোমাদের হচ্ছে কি ফাস্ট ফরওয়ার্ডে আমার মানে বেসটা দেখাবো। Thank you.
থেকে যতগুলো মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি ইভেন এছাড়াও আরো অ্যাকসেসরিজ আর অনেক কিছু তোমরা স্পার্কল গ্লো বাই আয়াত এই ফেসবুক এই পেজটাতে পেয়ে যাবে এটা হচ্ছে যে আমার পেজ আমি হচ্ছে কি একটা নতুন ছোট একটা বিজনেস স্টার্ট করেছি এটা হচ্ছে আমার একটু মানে ওয়ান কাইন্ড অফ ড্রিম বলতে পারো তো সবাই ওখানে ইনশাআল্লাহ অনেক বেশি সাপোর্ট দিয়েছো যারা সাপোর্ট দিয়েছো তাদেরকে থ্যাঙ্কস আর যারা এখনো আমার পেজটা সম্পর্কে জানো না তাদেরকে বলছি প্লিজ আমার পেজটা একটু ভিজিট করে আসবে আমি লিংক আমার ভিডিওর নিচে দিয়ে দিব তো গাইজ এটা ছিল হচ্ছে গিয়ে আমার ফাল্গুনের লুক ভিডিওটা আপলোড করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেছে আমি চেয়েছিলাম যে ফাল্গুনের আগে করাতে বাট আমার এই ছোট্ট পাখিটা হচ্ছে গিয়ে একটু সিক ছিল এই জন্য হচ্ছে গিয়ে আমি ভিডিওটা করতে পারি নাই তো আমি যেটা বলছিলাম তোমাদের কোনো রিলেটিভ কিংবা কারো গায়ে হলুদেও তো চাইলে তোমরা এই লুকটা করতে পারবে অনেক বেশি ইজি আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমার ফার্স্ট মেকআপ টিউটোরিয়াল ভিডিও আমি অনেক অনেক হচ্ছে গিয়ে মিস্টেক করতে পারি তো আমি আশা করবো তোমরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবে